জানেন কার্তিক মাসের শ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী। ভগবান শয়নে গেছেন, মনে আছে? শয়ন একাদশী চারটি মূল তো, মাসে দুটো করে একাদশী পড়ছে। সব একাদশী সবাই পালন করতে পারেন না, অবশ্যই পালন করা উচিত। অনেকে বলে অন্য ধর্মের কত পালন, এক মাস থুতু গিলতে পাই না তারা পালন করে। নিশ্চয়ই তারা পালন করছেন, তবে নিজের ধর্মকে শ্রদ্ধা করুন, বেশি করে শ্রদ্ধা করুন। নিজের ধর্মে কি নাই? মাসে দুটো করে যদি হয় বারো মাসে ২৪টা, তারপর রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, এ কি কম? সবগুলো ধরলে আমাদেরই সব থেকে বেশি পালন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। নিজের ধর্মকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, সবার কাছে তুলে ধরুন। ধর্মান্তরিত হচ্ছে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে, হিন্দু ধর্মের ছোট করছে সবাই। আপনারা বলবেন সনাতনী হয়ে গর্বের সঙ্গে, নিজের ধর্মকে চিনুন, নিজের ধর্মকে জানুন। এই যে শয়ন উত্থান পাশমোড়া, শয়ন উত্থান পার্শ্বভূমি, যেটি চারটি সব থেকে বড় একাদশী হিসেবে ধরা হয়, শয়নে গেছেন ভগবান। আর তারপর থেকে সনাতনী হিন্দুদের ভালো মঙ্গলের কাজগুলো বন্ধ হয়ে আছে, জানেন তো? শয়ন একাদশী, তারপরে এসেছে পার্শ্ব একাদশী। পার্শ্ব মানে পাশ ঘুরেছে, ভগবান ঘুমিয়েছিল তো, এই পাশ ঘুরেছে, এই যে পাশ ঘুরেছে, হরি বল। আর তারপরে এই উত্থান একাদশীতে ভগবানের উদয় হবে, ভগবান উঠবেন, আর সমস্ত হিন্দুদের কাজগুলো, মঙ্গলের কাজগুলো আবার তিথি ধরে শুরু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল। এই উত্থান একাদশী এত গুরুত্বপূর্ণ একাদশী, উত্থান একাদশীর মাহাত্ম্য যদি আপনারা শুনেন বুঝতে পারবেন। প্রদীপ দেওয়া হয় প্রত্যেকদিন, একগৃহী প্রত্যেকদিন ভগবানকে প্রদীপ দেয়। দিনটা ছিল উত্থান একাদশীর দিন, প্রদীপ ভগবানকে জ্বালিয়েছে। প্রতিদিন যখন প্রদীপ দিত, প্রদীপটা শুকিয়ে গেল, প্রদীপটা নিভিয়ে গেলে, মানে ঘিয়ের প্রদীপ জ্বালতো, নিভিয়ে গেলে না একটা ইঁদুর এসে ওই ঘিটা জিভ দিয়ে চাটতো। উত্থান একাদশীর দিন এত খিদে পেয়েছে ইঁদুরটার, সেও তো ক্ষুধার জ্বালাতে কষ্ট পাচ্ছে, ইঁদুরটা এসে না হরি বল ওই জ্বলন্ত প্রদীপে ঝাঁপ দিয়ে দেয়। আর ওই অগ্নিদগ্ধ হয়ে প্রদীপের সঙ্গে, প্রদীপের আগুনের শিখার সঙ্গে ইঁদুরটাও কিন্তু ওই যে বললাম পুড়ে ছাই হয়ে যেন তোমার সেবায় লাগি, ভগবানের সেবাই লাগলো, তার ইচ্ছা ছিল না, সে কিন্তু ক্ষুধার জ্বালাতে এসেছিল। তবে দিনের মাহাত্ম্য দেখুন, একাদশীর মাহাত্ম্য কেমন। সেই দিনে অগ্নিদগ্ধ হলো ভগবানের জন্য দেওয়া প্রদীপে দগ্ধ হয়ে পুড়ে মরল, আর ভগবানের কৃপা পেয়ে বৈকুণ্ঠে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাহলে দিন মাহাত্ম্য বুঝতে পাচ্ছেন? এই একাদশীর দিনে অখাদ্য কুখাদ্য গ্রহণ করে দিনটিকে নষ্ট করবেন না, দয়া করে বলছি, নিরামিষ গ্রহণ করবেন। একাদশী হচ্ছে উপবাসের শ্রেষ্ঠ ব্রত, হরিবাসর ব্রত বলে। হরিবাসর মানে শুধু এইটাকে নয়, হরিবাসর মানে একাদশীর দিন ভগবানের রূপে বাস। পঞ্চশস্য বর্জন পারলে সব থেকে করুন, অবশ্যই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন যদি কিছু না পারেন। আর যারা গ্রহণ করছেন তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। কিছু করবেন তবে তো পাবেন, কিছু করবেন তবে তো পাবেন। অনেকে বলে বাবা ওই নিরামিষ খেলে আমার আমার শরীরটা দুর্বল হয়ে যায়, কত কাজ যেন সংসারে কাজ করবো কি করে। কেউ কেউ আবার বলে ব্লাড সুগার লো হয়ে যায়, এগুলো বাহানা, এগুলো বাহানা। হরি বল, বাঘ শক্তিশালী, মাংসাশী, হরিণ, বাঘের হরিণের পিছু যদি বাঘ করে, হরিণ আধ ঘন্টা ধরে দৌড়াবে, আর বাঘ একটু দৌড়ানোর পর, আর একটু বেশি যদি দৌড়ে যায় তাহলে ওর হসপিটালে ভর্তি করো। নিতাই গৌর হরি 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 বল। বুঝতে পারছেন আমার বলার ইঙ্গিতটা? দম থাকবে, লাস্টিং বেশি হবে। অখাদ্য কুখাদ্য গ্রহণ করার মন্দির এটা নয়, ভাগার করার শরীরটাকে মন্দির এটা নয়। অনেক খেয়েছেন মা, এবার দয়া করে বলি শুদ্ধ আহার গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে বলেছি আমি প্রথমে, কিছু করবেন তো পাবেন, না হলে হয়, আচরণ ভালো করুন। সবাই হাত জোর করে আমার প্রার্থনা। সব থেকে আনন্দের কথা কি জানেন, এই কার্তিক মাসে, যেটি হিন্দুদের সর্বশ্রেষ্ঠ মাস, সনাতনী হিন্দুদের তিনটি মাস খুব সব থেকে প্রিয়, ভগবানের অতি প্রিয় মাস তিনটি, তাই সনাতনীদেরও প্রিয়। সেটি কি? কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস। আর এই কার্তিক মাসে আপনারা আজকে হরিনাম শুনছেন, এর থেকে ভালো আর কি হতে পারে? আমি ধন্যবাদ জানাই শিবগাছিয়ার সমস্ত এই হরিনামের আয়োজক কর্মীবৃন্দকে, সদস্যবৃন্দকে,
প্রত্যেক বছরের মতো তারা এই বছর আপনাদেরকে এই উপহার দিচ্ছেন। মায়ের আঙ্গিনায় বৈষ্ণবী মা, হরি বল, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব নাদে, আজকে সেই মায়ের আঙ্গিনায় আজকে হরি নাম হচ্ছে। এ কি কম সৌভাগ্যের কথা! রাধে রাধে, হর হরির ভক্ত, হরি হরের ভক্ত। এই দামোদর মাসের পাঁচটি কর্ম যারা করছেন আমি তাদেরকে প্রণাম জানাই, হরি বল। এই মাসে ভগবানকে প্রদীপ দিচ্ছেন, কারা কারা দেননি হাত তুলুন তো। বাহ, মা ভালো কীর্তন শুনছে, এক নম্বর শ্রোতা। বলি কারা কারা দেয়নি হাত তুলুন তো, মা হাত তুলে দিয়েছে। এরকম হয়ে যায় বল নাকি, হরি বল। হ্যাঁ রাধে, আস্তে, অত হাসির কিছু নাই, হতেই পারে, হ্যাঁ হতেই পারে। মা আমার এমন হাসতে হাসতে শুয়ে পড়ল, ও মা, হতেই পারে, হয়তো শোনা যায়নি ঠিক মতো, রাধে রাধে, কিংবা আনমনা ছিল। ভগবানের জন্য যারা প্রদীপ দিচ্ছেন তারা একবার হাত তুলুন। রাধে, শুধু কি কার্তিক মাসে দেন না সারা মাসই দেন? কার্তিক মাসেই দিন, সারা বছর দেন না? তুলসী মন্দিরে প্রদীপ ধূপ দেখান, শুন, মনে রাখবেন ধূপ আর প্রদীপ হচ্ছে মাধ্যম, শুধু কার্তিক মাস বলে নয়, সারা বছরই এটা হচ্ছে মাধ্যম। একটা ধূপ মনে রাখবেন, কেন ধূপ কাঠি জ্বালায় আর কেন প্রদীপ জ্বালায়, একটা ধূপ নিজে জ্বলে পুড়ে ছাই হয় আর ধোঁয়া হয়ে মিশে যায় ভগবানের অঙ্গে, তেমনি ভগবানকে যদি বলতে পারেন কেউ, প্রভু আমার কৃষ্ণ বিদ্বেষী ধূপ আছে, কাম ক্রোধ লোভ মদমোহ মাৎসর্য, এগুলো যেন পুড়ে ছাই হয় আর আমি যেন তোমার চরণে জায়গা পাই ওই ধূপের মতো, নিতাই গৌড় হরিব। প্রদীপ দেখিয়ে বলা, তোমার আলোর দরকার নাই যে আমি তোমায় প্রদীপ দেখাবো, আমার আলোর দরকার, আমার এই প্রদীপের আলো নিয়ে তোমাকে বলি, এই আলো যেমন একটু আলো দেয় তোমার মন্দিরে, তুমি একটু করে আমার জ্ঞান শূন্য হৃদয় মন্দিরে প্রেমের আলো দাও, হরি বল। এটা হচ্ছে প্রার্থনা। প্রাতঃ জাগরণম স্নানম, হরি বল, সকালে ব্রাহ্ম মুহূর্তে যদি কেউ উঠতে পারে, বারোটার পর তো ভূত স্নান হয়ে যায়, বারোটার পর স্নান করবেন না, তার আগেই চেষ্টা করবেন স্নান করার, গৃহী মানুষদের। আর যারা সত্যিকারের পালন করছেন তারা করবে ব্রাহ্ম মুহূর্তে স্নান, সেটা হচ্ছে ভোরবেলা দেড় ঘন্টা আগে, এক ঘন্টা চৌত্রিশ মিনিট আগে স্নান করে, হরি বল, মঙ্গল আরতি, মঙ্গল আরতি হয় ভগবানের আরতি, তারপর হবে দীপদান, ভগবানের চরণে চারবার, হৃদয়ে দুবার, বদনে তিনবার, আর সারা অঙ্গে মোট সাতবার, নিয়ে ষোলোবার ভগবানকে প্রদীপ দেওয়া। আর দেওয়ার সময় কি বলতে হবে একটু আগে বলে দিলাম, প্রার্থনাটা কি, মন্ত্র জানেন না, প্রার্থনা যেন ঠিকঠাক হয় শুদ্ধ বাংলা ভাষায় বলবেন, সংস্কৃত জানেন না বাংলায় বলবেন, তবে প্রার্থনাটা জানাবেন। রাধে রাধে, তুলসী সেবন প্রতিদিনই করেন, তুলসী সেবা করবেন, আর সারা মাস পালনের পর ব্রত উদযাপন, মানে ভক্ত সেবা করাবেন, একটু ব্রাহ্মণ বৈষ্ণব না হলে একটু ভক্ত সেবা করাবেন, ভিক্ষা করে করাবেন যদি না থাকে, এই হরিবাসরে আজকে দেখুন ভগবানও ভিক্ষা করবেন দরকার হলে, তাহলে তার ভক্ত হয়ে আপনাদের ভিক্ষা করতে লজ্জা কোথায়। বৃন্দাবনে যারা বেড়াতে যান রেস্টুরেন্টে খান আর বৃন্দাবন ট্যুর করে চলে আসেন, যারা বৃন্দাবনে ভিক্ষা করেন না তাদের বৃন্দাবন ভ্রমণ পরিপূর্ণ হয় না, ভিক্ষা করতে হয় ব্রজবাসীদের কাছে, তাদের এক মুঠো দেওয়া ভিক্ষার ধনে আপনি যদি একটু গ্রহণ করেন তবেই জানবেন আপনার ব্রজের ভ্রমণ সার্থক, বৃন্দাবন যাওয়াটি সার্থক, নিতাই গৌড় হরিব। তা দেখুন আপনারা যারা জয় দিলেন ভগবানের নামে, ধন্য আপনারা, ভগবানের নামে যারা জয় দিচ্ছেন, যারা বৃন্দাবনের হতে চান, আজকে দেখি তো তাহলে মা ভগবান কৃষ্ণ কার হয় দ্বারকার না বৃন্দাবনে, নাকি দেখবো, না দেখবো তো, ভগবান কৃষ্ণের চোখে জল আর এইদিকে এসে গেছে একজন, জানেন তো তার নামটা কি, তার নামটা জানেন তো, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় আছে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, তাই মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, মনে চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িলা, স্বর্গ পথে যাই উড়ে আনন্দিত হইয়া, স্বর্গ পথে আনন্দিত হইয়া, হরি বল, যাই উড়ে
आनंदित होइया निज दर्प खड़ब होल नामे ब्रज धामे निज दर्प खड़ब होइल नामे ब्रज धामे ढेकी बाहनेते आसे जदुनाथ भने ढेकी बाहनेते आसे दास जदुनाथ भने ভগবানের ভক্তি আর ভক্ত আছে কোথায় বৃন্দাবনে নারদ কিন্তু জানে আর এই জেনে ভগবানের কাছে এসে নারদ কি করছে জানেন বিনা হাতে ছিল বিনা বিনা টিকড়েতে লইয়া সুমধুর গান গাইয়া রুদ্ধনি হরি বল লইয়া সুমধুর গান গাইয়া হাতি হাতে লইয়া সুমধুর নাম লইয়া বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে ওই দ্বারকায় বাজে বিনা রাধে রাধে বলে বাজলো বিনা বাজলো বিনা বাজে বিনা বাজে বিনা বাজে ছোট্ট বাবু মনে মনে ভাবছে সামনে কেন বসতে গেলাম রে বাবু না না খোকার একা বাজে নয় এখানে যতজন হরি নাম শুনছেন সবার এই দেহটা বাজে বাজে মানে কি লোকটা কি গো বাজে মানে খারাপ কারা বাজে ওগো উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা হরি ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা হরি ধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা আমি বললাম বাজে মানে খারাপ তো যদি খারাপটাকে ভালো করতে হয় একটু বাজিয়ে নিন করতালি দিলে করতালি সেবা হাতে করো কাম মুখে বলো নাম নাকি হাতে 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 সবাই হাতে হাতে ও হাতে 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 দাও তালি রাধারানি আমারি হরি হরি ও হাতে হাতে দাও তালি ও রাধারানি আমারি হাতে হাতে দাও তালি ও রাধারানি আমারি রাধারানীর ভাবে নাচতে পারি আপনারা একটু তালি দিতে পারবেন না হবে হবে না না মুড়ি ভাজলে হবে না মুড়ি ভাজছে এই হাতে করো কাম তালে তালে হ্যাঁ দেখি মুখে বলবেন আমি যা বলবো আর হাতে তালি দেবেন এই দেখুন ওই ক্যামেরাতে সবাই কিন্তু আপনাদেরকে দেখবে মানে আমি যাদের জন্য কৃষ্ণদাস তাদেরকে একটু ক্যামেরাতে দেখানো হোক নাকি গো চারিদিকে ঘুরিয়ে দিতে হবে আর আজকে কে ফাঁকি দিয়েছিলেন না দিয়েছিলেন ওই দেখুন সব ওই যে আমার ভাই কেনেছি ও সব ক্যামেরা করে এ কিন্তু দেখিয়ে দেবে পরেও আপনারা দেখতে পাবেন কে ফাঁকি দিয়েছিলেন কি না হ্যাঁ হরি বল ক্যামেরা ভালো করে আবার ক্যামেরা মন্দ করে ওই জন্য আমরা সব জায়গায় কিন্তু সবাইকে অনেক বলে বাবা
হঠাৎ হঠাৎ দেখি অনেক ক্যামেরা নিয়ে যে কোনো জায়গা থেকে অনেকে চলে আসে। আমি কিন্তু বলি আগে আমার সঙ্গে পরিচয় করবে, কেন আজকে আপনারা যেটা শুনছেন রাতে ঘরে গিয়ে ভুলে যাবেন, কিন্তু ক্যামেরাতে যেটা রেকর্ড থাকবে সেটা কিন্তু চিরদিন। অনেক আসনে অনেক কিছু কথা হয়, সেগুলো কিন্তু অনেকভাবে জগতে প্রচার করানো যায়। ওই জন্য আমি সমস্ত ইউটিউবারদের জন্য বলি, যারা আসবেন আমাদের সঙ্গে কথা বলে নেবেন বা অন্তত কমিটির কাছে পারমিশন নেবেন, যেন আমার নিয়ে কেউ যদি কোনো কুমন্তব্য পোস্ট করে তাকে তো জানতে হবে সে কোথা থেকে এসেছে। এলো যে কেউ তুলে নিয়ে চলে গেল, তার কোনো দায়িত্ববোধ থাকবে না। হ্যাঁ, তার যেন দায়িত্ববোধ থাকতে হবে, কারণ ওটা তৃতীয় চোখ, মনে রাখবেন তিন নম্বর চোখ। বাঙালিতে যেমন তিনটি হাত থাকে, বা হাত ডান হাত আর একটা অজুহাত, ওটা হচ্ছে আমার এই দুই চোখ আর ওইটা একটা চোখ, ওই চোখে ফাঁকি দেওয়া যাবে না আমার। ওই জন্য যাকে তাকে যখন তখন আমরা ইউটিউবে রেকর্ড করতে দিই না, কেন তার দায়িত্ববোধ থাকতে হবে তো, যে এসেছে সে কি উদ্দেশ্যে এসেছে জানতে হবে। এখানে অর্থের কোনো ব্যাপার না, আমি কোনোদিন কারোর কাছে, অনেক অনেকে জগতে আছে অনেক রকমের মানুষ, আমি কারোর মন্তব্য করব না কারোর নামে কিছু, তবে আমরা কোনোদিন বুক ফুটে বলতে পারি, বুক তুলে বলতে পারি আমাদের ভিডিও দিয়ে অনেকের অনেক উপার্জন হয়, কিন্তু আমরা কখনো কারোর কাছ থেকে ষোলো আনাও চাইনি, চাইবই বা কেন। তারা কর্ম করছে, তাদের কাজ জানা আছে, তারা কাজ করছে, তারা যোগ্য মূল্য পাচ্ছে। আমি বলবো না সে কথা হেডলাইন করে ছেড়ে দেবে, ওটা তৃতীয় চোখ তো, তাই জেনে বুঝে করো চাষ, ফসল পাই বারো মাস। আমি ওই জন্য বলেছি যে আগে ভাই আমার কাছে অনুমতি নেবে, না হলে কমিটির তোমরা পরিচিত সেটা যেন অন্তত আমি খবরটা পাই, না হলে কিন্তু হবে না। ওই এক নতুন ভাই আজকে এসেছে, সে আমাকে ফোন করেছিল যে দাদা আপনাদের ওখানে কীর্তন হচ্ছে, আমি যাব একটু আপনাদের কীর্তনটা রেকর্ড করে আমার টিভিতে বা টেলি ইউটিউবে সম্প্রচারণ করব। আমি বললাম ঠিক আছে, আমার এক ভাই আমার যে ইউটিউব হ্যান্ডেল করে তার সঙ্গে তুমি যোগাযোগ করে নাও, এখানে মূল্যের কোনো ব্যাপার নাই, তুমি আসবে তোমার কাজ করবে, তবে তোমার সঠিক পরিচিতি এবং তোমার সমস্ত কিছু একটু জানিয়ে দেবে রাধে রাধে, যেন উদ্দেশ্য কারোর কোনো খারাপ না থাকে। নাকি যেটা বলবো সেটা তো ছাড়তে হবে, আমি বলবো আর এক আর লিখে দেবে আরেক, তো সর্বনাশ হয়ে যাবে সবার, ভুল বোঝাবুঝি হয়ে যাবে।